শত উদ্যোগ আর অভিযানের পরও বন্ধ হচ্ছে না ঢাকার চার নদী দূষণ রাজধানী থেকে ট্যানারি স্থানান্তরের ফলে বুড়িগঙ্গার পানি কিছুটা পরিষ্কার হলেও কারখানা ও ট্যানারির বর্জ্যে তুরাগ বালু ও ধলেশ্বরী নদী দূষণ বাড়ছে প্রতিনিয়ত পরিবেশবিদরা বলছেন নদী দূষণ কমাতে সরকারকে দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনে বৈষম্যহীন প্রয়োগ ও তা কার্যকরের বিকল্প নেই তবে আগামীতে মোবাইল কোড পরিচালনা করার কথা জানিয়েছে বিআইডাব্লিউটি বিস্তারিত বদরুল আলম শাউনের রিপোর্টে ট্যানারি স্থানান্তরের ফলে বুড়িগঙ্গার দূষণ কিছুটা কমেছে তবে রাজধানীর আশেপাশে প্রায় একশো দশটি কারখানা ও ট্যানারির বোজ্যে প্রতিনিয়ত দূষিত হচ্ছে বুড়িগঙ্গা বালু তুরাগ ও ধলেশ্বরী নদী দূষণ নিয়ে গবেষণাধর্মী প্রতিষ্ঠান রিভাইন পিপলসের সমীক্ষা বলছে বুড়িগঙ্গার পারে প্রায় ত্রিশটি তুরাগের পারে ত্রিশটি টঙ্গি খালের বৃষ্টি এবং ধলেশ্বরীর ট্যানারির বোর্জ্যে দূষণ বাড়ছে প্রতিনিয়ত তবে এগুলোর পক্ষে এককভাবে চারটি নদীর দূষণ পুরোপুরিভাবে সম্ভব নয় মূলত গাজীপুর জেলার শত শত কারখানা গার্মেন্টস ও ইবিজেটের বর্জ্য জেলার তুরাগ বালুসহ পাঁচটি নদী হয়ে সরাসরি এই চারটি নদীর পানিকে দূষিত করে ফলে বারো রাজধানী রাজধানীর চারপাশের এই চারটি নদীর পানি কমবেশি বেশি দূষিত থাকে যা সরাসরি গিয়ে মিলিত হয় মেঘনায় লাগাম ছাড়া এই দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘমেয়াদী ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবকেই দায়ী মনে করেন পরিবেশবিদরা ঢাকা মহানগরী একেবারেই বাসযোগ্যতা হারাচ্ছে সরকারকে আসলে বৈষম্যহীনভাবে আইনের প্রয়োগ করতে হবে দূষণকারীকে দূষণ নিয়ন্ত্রণে আর্থিক সহায়তা প্রণোদনা দিয়ে তাকে নিয়মিত তত্ত্বাবধানের মধ্যে রেখে একটা মাস্টার প্ল্যানের আলোকে ঢাকা শহরের নদীগুলোকে দূষণমুক্ত করা সম্ভব অন্যদিকে খুব শিগগিরই সঠিক পরিকল্পনায় ট্যানারি শিল্প পরিচালনার মাধ্যমে ধলেশ্বরী দূষণ রোধের অঙ্গীকার বিসিক চেয়ারম্যানের সামান্য ত্রুটি যেটা আছে সেটা এই যে একটা কালার পানিটা আর কি এই কালার পানিটার জন্য আমরা পেন এবং পেপ দুটা কেমিক্যালস কিন্তু চলে আসছে ওয়াটারিং এর আপনার নয়টা ইউনিট আছে তারা কথা দিচ্ছে যে তিনটা নদী চালু হয়ে যাবে তিনটা হয়ে চালু হয়ে গেলে আমরা কেমিক্যাল মিশে দিলে যাবে আর নদীতে অবৈধ এবং অপরিকল্পিতভাবে বর্জ্য নিষ্কাশনকারী কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের যে সব দূষণকারী শিল্প প্রতিষ্ঠান আছে তাদেরকে আমরা নোটিশ দিয়েছি কোন কোন ক্ষেত্রে আমরা তাদেরকে জরিমানাও করেছি এবং ভবিষ্যতেও আমরা এটা মোবাইল কোড করব বছরের পর বছর আন্দোলনের পর বুড়িগঙ্গার যৌবন কিছুটা ফিরলেও রাজধানীর চারপাশে থাকা অন্যান্য নদীগুলোকে ঘিরে গড়ে ওঠা বিভিন্ন কলকারখানা ও ট্যানারির বর্জ্যে প্রতিনিয়তই দূষিত হচ্ছে নদীর পানি এর প্রতিকারে তাৎক্ষণিক কোনো উদ্যোগ না থাকলেও আশ্বাসের বাণী শুনিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা বজরুল আলম শাওন সময় সংবাদ ঢাকা